হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর দেখো, আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, একটুখানি বেরোবো ওর সাথে। ও রেডি হয়ে গেছে, একটু কিছু কাগজপত্র নিচ্ছে, একটু দরকার আছে। এই দুজনেই রেডি হয়ে গেছি। আজকে ছুটি ছিল কিন্তু সারাদিন ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম সন্ধ্যা থেকে স্টার্ট করব। আর একটুখানি যাচ্ছি, কাছে পিঠেই যাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি তালা দেবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমরা এখন এসেছি আধার লিঙ্ক করতে, কেন রেশন কার্ডে এখন জানো তো যে মানে হাতের ছাপ না নিয়ে তো রেশন দিচ্ছে না, তাই আমার তো একটু প্রবলেম হয়েছিল, সেই লিঙ্কটা এখন করলাম। আরও ওখানে এটিএমে টাকা তুলতে গেছিলো, টাকা তুলে আসলো। দেখো চলে এসেছি আমাদের ময়ূরপঙ্খী ঘাট, যেখানে আমরা মাঝে সাঝেই আসি। রাত্রেবেলা অতটা বেশি ভালো বোঝা যায় না, কিন্তু দিনের বেলা খুব ভালো লাগে। এটা গঙ্গার একদম পাশেই, মানে পুরোটা জুড়ে গঙ্গা, আর সামনে একটা ওই বসার জায়গা ঠাকা করা আছে। এই দেখো, এই জায়গাটায় এসে আমরা বসি, এই যে নিচটায় এসে বসি, ভালো লাগে, খুবই ভালো লাগে। আর যখনই আমরা সময় পাই, সুযোগ পাই, ও আমাকে এদিকটায় নিয়ে আসে, একটু ঘুরিয়ে নিয়ে যায়। আজকে আর দাঁড়ালাম না, কেন দেখলাম একটু ভিড় বেশি, তাই জন্য আর দাঁড়ালাম না। যেদিনকে একটু ভিড় কম থাকে সেদিনকে একটু দাঁড়াই। এ দেখো মোমো, মোমো চলে এসছে। আমরা ঘুরে এখন চলে এসেছি, আমাদের ঘোরা হয়ে গেছে। তোমার ঠান্ডা লেগেছে, তোমার কি লেগেছে একটু বলো, বলো কি লেগেছে। ঠান্ডা লেগে গেছে ওর খুব গাড়ির হাওয়াতে। আর দুটো রোল নিয়ে এসেছি, এই যে দুটো রোল নিয়ে এসেছি, ছেলে রোলটা খেয়ে ঘুমিয়ে পড়বে। আর দেখি ও কি খায়, ও কি খায় দেখি, ভাত আছে কটা, আমি একটু রোল খেয়ে নেবো, হয়ে যাবে। তো চলো টাটা, ব্লগটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো বলবে, ঠিক আছে। চলো দাদা একজনকে দেখাই, চলো টাটা বলে দাও, মাস্কটা খোলো, আগে মাস্কটা খোলো, বলো টাটা।